বিয়ে করে শ্বশুর আসার পরই শাশুড়ি মা আমাকে একটা কথা বলে দিল সবার সামনে যে বাড়ি সদ্য আত্মীয়র সামনে বলল যে আমার দ্বারা নাকি কোনোদিন কিচ্ছু হবে না আমি নাকি কিছু করে উঠতে পারবো না এবং কি সংসারের দায়িত্বও নাকি আমি সামলাতে পারবো না দেখো না আজকে বিয়ে দুটো বছর হতে যায় আর এক মাস পরে আজকে গোটা সংসারের বাজার থেকে শুরু করে রান্না সবটাই কিন্তু আমার মানে আমি বলি তারপরেই কিন্তু হয় আসলে সেদিন থেকেই মনে মনে ভেবে নিয়েছিলাম যে শাশুড়িমার মন আমি জয় করবই আমিও কিন্তু হাল ছাড়ার পাত্রী নই ছোটবেলা থেকেই বাবার সাথে বাজার যেতাম আর তখন থেকেই না শিখেছি বাজারে গিয়ে দাম কষাকষি তারপর ভালো জিনিস কোনটা একটু কমে দামে তো আমি পাবো তো সবটাই প্রায় আমার একটু একটু মুখস্থই ছিল বলতে পারো তো বাজার যেতে খুব ভালোবাসি দেখো না বাড়ির এক ব্যাগ মানে দু ব্যাগ আমি দেখো বাজার করে নিয়ে এসছি তোমরা তো আমার যারা ব্লক অনেক আগের থেকে দেখো তারা তো জানো আর এই যে দেখো না ওই মাছটা বলো তো কি বাজারে গিয়ে না বেশ পছন্দ হলো এই মাছটা বাজার কাকুকে বললাম যে এটা কি মাছ বাজার কাকু বললো যে মনা এটা বোয়াল মাছ আর এই মাছটা কিনা লোকাল তো আমিও বাস লোকাল বোয়াল তো এর আগে কখনো খাওয়া হয়নি বাবার বাড়িতে শ্বশুর বাড়িতে বোয়াল মাছ খেয়েছি কিন্তু বড়টা খেয়েছি তো আজকে কেননা নিয়েই দেখি এই বোয়াল মাছটা লোকাল বোয়াল সেটাই আজকে আলু বেগুন দিয়ে ঝোল করবো মশাই খেয়ে বেরোবে ঠিক তিনটার সময় আর হাতে আছে আমার এক ঘন্টা ঘড়ির দিকে দেখছি আর কোনো মতে মোবাইলের স্ট্যান্ডটাকে তোমাদের সাথে শেয়ার করব বলে রেখে সঙ্গে সঙ্গে ঝপঝপ করে সমস্ত সবজিগুলো কেটে নিচ্ছি নতুন আলু দিয়ে করব আর বেগুন দিয়ে করব বোয়াল মাছের ঝোল আর এই যে দেখো আলু বেগুনটা কেটেও নিয়েছি আর এখন ধুয়ে নেব নতুন রান্নাঘরটা হওয়ার পরে না ভীষণ সুবিধা আসলে নতুন রান্নাঘর বলতে নিজের বাড়ি নয় জানো ভাড়া বাড়িতে এসছি এই রান্নাঘরটা বেশ বড় কিন্তু জানো তো কি এই মাসে মনে হয় কারেন্টের বিলটা অনেক অনেক বেশি আসবে এই রান্নাঘরে মানে এই বাড়িটাতে কোনো রকম সূর্য টাপ আসে না সারা দিন আমাদের রাখতে হয় হয় ঘরে। মানে বলতে না না বাঙালির এটাই হলো এক বড় সমস্যা আসলে যেই সময় আমরা ভাড়া বাড়ি খুঁজছিলাম কোনো রকম ভাড়া বাড়ি খুঁজেই পাচ্ছিলাম না গো আর যেই সময়টাতে আমাদের কোয়ার্টার ছাড়ার সময় চলে এসেছিল এই একটা খোঁজ আসে আর আমরা না এটাতেই চলে আসি মানে ভেবেছিলাম প্রথমে আর গুলো দেখেও বেশ পছন্দ আসলে বাড়াবাড়িটার রুম রান্নাঘর সব ভালো কিন্তু বলতো কি মানে একদম ঘন ঘন সমস্ত সব দোটালা বাড়ি তো তো সেই জন্য না সূর্যের আলো প্রায় পড়তেই চায় না তোমাদেরকে না এরপর একদিন ঘুরে ঘুরে আমি পুরোটা বাড়ি দেখাবো আর দেখো না ভাতের মার গালা হয়ে গেল আর এখানটায় যে লাল শাক করবো তো সেই জন্য লাল করে কেটে নেব আর এই যে এখন মাছটা তো মাছটা কাটতে এই সময়টা যে আমার মধ্যে মানে কি কি যাচ্ছিলো বলবো এক ঘন্টার মধ্যে মাছ কেটে মাছ ধুয়ে রান্না করা মানে আমার কাছে অনেক বড় ব্যাপার ছিল ভাত আমি বসিয়ে দিয়েছিলাম কিন্তু রান্না বাড়ি করতে খুব বেশি ভয় পাই না বলতে পারো রান্না বাড়ি করতেই আমার সব থেকে বেশি ভালো লাগে ঘরের অন্যান্য কাজবাজ থেকে আর রেডি কিন্তু খাওয়াতেও আমি সব্বাইকে ভালোবাসি আর বড়মশাইকে মানে বড়মশাই যেই খাবারটা খেতে ভালোবাসে তো সেটা তো আমি করবোই আর আমারও কিন্তু খুব বেশি ভালো লাগে এই বোয়াল মাছ খেতে তো এই যে এটা এখন নিচে বসে বসে কেটে নিচ্ছি আর যেহেতু জানো নিচে বসে বসে এইভাবেই ঘরে মাছ কাটতে হবে আর এক আগে যেমন কল্পার অনেক বড় ছিল আগের কোয়ার্টার কিন্তু এখন কলপারও ছোট আর প্রায় বসে বসে কিছুই করা যায় না যেহেতু সেখানে ঠাকুর বাসনের জলপত্র সমস্ত নেওয়া হয় তো সেই জন্য আমি ঘরেই ওখানটা করে নিচ্ছি পরে গোটা রান্নাঘরটা মুছে নেব তো এই যে মাছটা প্রথমে ধুয়ে যেহেতু লোকাল বল একটু পেছলা ভাব ছিল বলতে পারো তো ভালো করে নুন দিয়ে এটাকে এখন মেখে নিয়ে ভালো করে আমি ধুয়ে নেব আর আমি একটু ভীষণ পিতপিতা মানে বলতে পারো মাছ মাংস যতক্ষণ না আমি নুন দিয়ে ভালো করে ধুয়ে নেব তো আমার মানে মন মানে তৃপ্তি হয় না বলতে পারো আর এই তো এখন আমি খুব ভয়ে ভয়ে দেখো না আগে প্রথমে আলু বেগুনটা ভেজে নিচ্ছি কথায় আছে তেলে বেগুনে নাকি ফুটে ওঠে ঠিক তাই এখন আমি মাজবো বোয়াল মাছ আর বোয়াল মাছটি কি মাত্রায় ফোটে তোমরা যারা যারা নতুন রান্না করো তারা কিন্তু খবরদার প্রথম দিনে বোয়াল মাছ ভাজতে যেও না একটু বাড়ির লোকের থেকে শুনে তারপর ভেজে নিও আলু বেগুনের সাথে এখন আমি দেখো এখানে মশলাটাকে কষিয়ে নিচ্ছি আর দুপাশে দুটো কড়াই বসিয়েছি এক পাশে ভাজবো আর এক পাশে ঝোলটা রান্না করবো বড় খেয়ে বেরোবে বলে কথা আর বর যদি আমি কখনো না খাইয়ে মানে কোনো কাজেও চলে যায় তাহলে না আমার মানে একদম ভালো লাগে না আমার আর কিছু রান্না করতেই ইচ্ছে করে না বলতে পারো তো দেখো রান্নাবাড়ি হয়ে গিয়েছে আর এই যে বোয়াল মাছ বোয়াল মাছ আজকে তেলে দেওয়ার পর একদমই অত আমি ফুটতে দিইনি পুরো ঢেকে ঢেকে করেছি আর এই যে দেখো শেষে আমি গুঁড়ো মাছটাকেও বেছে নিয়েছিলাম তো চলো আজকের ভিডিও এই পর্যন্ত কেমন লাগলো